তৃণমূল কাউন্সিলরের পর এবার আরেক তৃণমূল কাউন্সিলরের ছেলে ফের বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রচারে বেরিয়ে তর্কে জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। চব্বিশে লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, যেখানে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী সজল ঘোষ ছাড়াও রয়েছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এই প্রেক্ষাপটে সোমবার রাতে কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সজল ঘোষ। সেই সময় ওই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে এবং দমদমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। রাস্তায় দাঁড়িয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে তর্কাতর্কি। শেষে দুপক্ষের তরফেই চলে স্লোগান পাল্টা স্লোগান। এরপর ওই এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী সজল ঘোষ। এ মাসের শুরুতে 10 এপ্রিল বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেই সময় 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে গেছেন বিজেপি প্রার্থী। আপনি হেরে গেলে আপনাকে দেখা যাবে, এটাই তো প্রশ্ন। হারাও না, আমি আপনাকে বলছি, আপনি বলছেন চৌটাজুর হেরে গেলে আমার দেখা যাবে কিনা। প্রথমত আড়ান প্রশ্ন নেই, কেন না না, দ্বিতীয়ত বলছি মানে ইভিএম মেশিনে কারুকার্য করে নিয়েছেন, হারবেন না। জেতার পরেও আপনার প্রার্থী যদি আপনার প্রার্থী ভুল করেও জেতে, হ্যাঁ তাহলে তাকে জেতার পরেও দেখা যাবে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।